ইসলামিক চ্যানেল আল হাদি মিডিয়ায় আপনাকে স্বাগত। এক ফোঁটা পানি দিয়ে বলিয়া দ্বন্দ্বকে বানাইয়া আবার কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া ওই অন্ধকার কবরে নিয়া যাইবেন, আর তো কাহাও কেউ থাকতে দিবেন না। ভাই বলিয়ার বন্ধু রে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখলাম রে মাওলা, আপনি সারা ওই অন্ধকার কবরে কেউ আর আপন না। দিন গেল হাঁটতে চলতে রাত্রি গেল ঘুমে ঘুমে, ওই কবর হাসর মিজান পুষি রাতের কামাই তো বুঝি কিছুই করতে পারলাম না। ও মা সুখে যদি পারি না আসে মনের বুঝাবার মন, এই ঘরের মধ্যে একদিন রঙিন শাড়ি শুড়ি পরি আসছিলাম, কত মহিলারা মুখে পান তুলিয়ে দিল মিষ্টি তুলিয়া দিল, আবার এমন একটা দিন আসবে ঘর থেকে সাদা পাঁচখান কাপড়ের প্যাকেট বানাইয়া বের করে দিয়ে তখন ছেলে কাঁদবে মামা বলে। আর তোমার সারা দিতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم প্রত্যেক জোরে মহব্বত করেন اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم
صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا أشد حبا لله. صدق الله العلي العظيم. শুকরিয়া জানাই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে লালমনিরহাট আদিতমারি রুহানি নগর মাদ্রাসার উদ্যোগে বিগত চার বছর হয়ে যাওয়া মাহফিল এবছর পঞ্চমতম বিশাল ইজতেমা ও হালকায়ে জিকিরের সদরে সভাপতি সাহেব পোস্টার এবং পোস্টারের বাইরে বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং হজরত ওলামা একরাম তিন দিন ব্যাপী ইজতেমার আজকের প্রথম দিন এখন শেষ বৈঠক রব্বুল আলামিন আপনাকে আমাকে এলাকায় সাধারণত সুস্থ সাবালক সচেতন স্বাধীন পুরুষ আর মহিলাদের অভাব ছিল না তাদের মধ্যে রব্বুল আলামিন তার কুদরতের চক্ষু ঘুরাইয়া 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 যার চেহারা পছন্দ হয়েছে যাকে ভালো লাগছে যাকে মহব্বত হয়েছে কেবলমাত্র তাকি রব্বুল আলামিনের কুদরতি দুটি চোখে ধরা পড়া কতিপয় বান্দা বান্দা বান্দি দিগকে তিন দিনের ইজতেমায় আসার বসার তৌফিক যে দান করলেন এতে আপনারা খুশি না বাজার রব্বুল আলামিন তার কুদরতের হাত দিয়ে ধরিয়া মহাবাণী ঐশীবাণী মহাপবিত্র গ্রন্থ পবিত্র কুরআনুল করিমের মজলিসে এবং বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি আহমদ মোস্তফা মুহাম্মদ মোস্তফা পাক সানাদানা হাবিবেনা মুর্শিদানা মাওলানা মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবানের অমীয় বাণী হাদিস শরীফের মজলিসে হযরত ওলামা ইকরাম আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিনদের মজমায় রব্বুল আলামিন আপনাকে আমাকে বসার একটু সুযোগ করিয়া দিয়েছে তাতে আপনারা খুশি না সবাই বেজার যদি খুশি হইয়া থাকেন তাহলে সৃষ্টি হিসাবে স্রষ্টার দরবারে মখলুক হিসাবে খালেকের দরবারে আব্দ হিসাবে মাবুদের দরবারে রিজিকের রাজ্জাকের দরবারে ওনার পাক শাহেন শাহি আলিশান দরবারে আমরা প্রতিটা ভাই কেনা গোলাম আর হীন দাসের মতো জীবনের শ্রেষ্ঠ আওয়াজে অন্তরের অন্তরস্থল থেকে ইশকো আর মহব্বত ভক্তি ভরে চিৎকার মেরে সমস্বরে সবাই শিব বলি আলহামদুলিল্লাহ। প্রায় সময় এক কথা বলতে হয় মানুষকে স্মরণ করাই দেওয়ার জন্য, সেইটা হইল প্রত্যেকটা স্ত্রী পুরুষ স্ত্রী লোক পুরুষ লোক প্রত্যেকটা বান্দাবান্দির সবসময় খেয়াল করা দরকার। গোলাম হইয়া মনিবের শুকুর ওইভাবে আদায় করা যেইভাবে আদায় করলে মনিব খুশি হয়, কথা ঠিক না? যেইভাবে আদায় করলে মনিব খুশি হবে ওইভাবে বান্দাবান্দির উচিত মালিকের শুকরিয়া আদায় করা। আর মালিকও বলছে লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদিদ। কেউ যদি আমার নেয়ামত পাওয়ার পরে নেয়ামতের শুকরিয়া আদায় করে আমি তার নেয়ামত দ্বিগুণ বাড়াই দেব, আর যদি আমার নেয়ামত পাওয়ার পরে নেয়ামতের না শুকরিয়া করে শুকুর আদায় না করে তার তো নেয়ামত বাড়াইয়া দেবই না, তার নেয়ামত ছিনেই নিয়ে যাব, আর ছিনাইয়া নিয়ে আমি ক্ষান্ত না। ইন্না আযাবি লাশাদিদ, শক্ত আজাব কঠিন দিনে তার উপরে আমি চাপাই দেব। আল্লাহ, শুকরিয়া আদায় করবেন না কেন? কার শুকরিয়া আদায় করবেন, কেন আদায় করবেন না? এই ইজতেমার দীর্ঘ আয়োজন, অনেক দাওয়াত প্রচার প্রসার, ইজতেমা কর্তৃপক্ষ এবং যারা ইহার শুভাকাঙ্ক্ষী চেষ্টা করছে পৌঁছাবার। বলেছিলাম দুপুরে এমন ইজতেমার আওতাভুক্ত জায়গা ছিল যেসব জায়গায় বড় বড় পোস্টারগুলো পৌঁছেছে, মানুষ দাঁড়াই দাঁড়াই পড়ছে কোথায় মাহফিল কোথায় ইজতেমা আসবে কে সব জানে।
লিফলেট পড়ার পরে বইটা পকেটের মধ্যেও রাখছে, মাইকিন দীর্ঘক্ষণ দাঁড়াই দাঁড়াই শুনছে কোথায় ইজতেমা আসবে, কি কখন শুরু কখন শেষ, সব মুখস্থ। হাতের মধ্যে সবাই সুযোগও ছিল, থাকার পরে কিন্তু তার আসতে পারে নাই। বাবা তালাশ করলে দেখবেন অনেক আমার কলিজার টুকরা প্রাণের দোস্তভার লোকেরা ইজতেমা শোনার জন্য আসছিল, কিন্তু চতুর্পাশে চায়ের কাপে তাকে ধৈর্য রাখছে, বিভিন্ন কায়দায় গল্প গুজব করতে আছে, বন্ধু বান্ধবের সাথে কেনাকাটায় ব্যস্ত, দোকানপাটে বিভিন্ন কায়দায় ব্যস্ত আছে। মাইকের আওয়াজ শোয়া কানে শ্রবণ করার পরও কপাল মোড়ায় প্যান্ডেলের মধ্যে এসে বসতে পারতেছে না। বাজার পক্ষান্তরে তালাশ করলে দেখবেন অনেক লোকেরা দূরের থেকে দূর সেই জায়গা থেকে শুধুমাত্র শুনছে অমুক জায়গায় কালামের বাজার বসবে। আল্লাহর বান্দার পকেটের টাকা তো খরচ করছেই, বিভিন্ন কায়দায় বাধা বাধাও আসছে, তারপরও আল্লাহর বান্দার পাগলের মতো সুইটে এসে বসে গেছে, কথা ঠিক না? কারণ কি, অকুলে পোস্টার পাইলো, লিফলেট পাইলো, মাইকিন শুনলো, এখন আবার শোনার জন্য আইসাও ঢুকতে পারতে আসে না। আর আপনাকে আমাকে যেই সুম্মুখ যেই রাডারে নিয়ে আসলো সেই রাডার কে, সেই রাডারের নাম কি, সুম্মুখের নাম কি, কোনো চেহারা প্রদর্শন করায় আপনাকে আনতে পারে নাই, চেহারা দেখাবার জন্য আপনাকে নিয়ে আনতে আসতে পারে নাই, শুধুমাত্র আপনি আসছে ওই মাওলার কোরআনের রাডারে আকর্ষণ হইয়া, কথা ঠিক কি না? আর মাওলাকে খুশি করার জন্য। কারণ হিসাবে আল্লাহর কুতুব বলতেন যে পোস্টার লিফলেট মাইকিন বিভিন্ন সময় সুযোগ থাকার পরও আসতে পারলো না, আর যারা অল্প একটু শোনার পরে পাগলের মতো সুইটা আইসা প্যান্ডেলের মধ্যে বসছে তাদের ভিতরে আর ওদের ভিতরে পার্থক্য হইলে যে বুঝের অভাব, কিসের অভাব? আর মাইউরি দিল্লাহু বিহি খাইরা ইউফাক্কিহু ফিদ্দিন, বান্দার দিন ও ধর্মের বুঝ যাতে অল্প করে হায়াতের জিন্দেগানির ভিতরে অল্পতেই তৈরি হয়ে যায়, এই জন্য দেখবেন হাজারো চেষ্টা, পীর মুরিদের চেষ্টা, দাওয়াত ও তবলিকের চেষ্টা, ওয়াজ মাহফিলের চেষ্টা, ইসলাম ও মজলিসের ব্যবস্থা, হালকায় জিকিরের ব্যবস্থা, মাসিক ইস্তেমার ব্যবস্থা, সবগুজারির ব্যবস্থা, তালিমি জলসার ব্যবস্থা, কথা ঠিক কিনা? এগুলা একমাত্র বান্দাবান্দিকে আল্লাহ আল্লাহ রাসুলকে চিনাই দেওয়ার জন্যই এগুলার ব্যবস্থা, কথা ঠিক কিনা? বলে এছাড়া কোনো কোনো আর নিয়ায়িত আছে, আর কোনো নিয়ায়িত আছে এর ভিতরে? টাইমের দিকে খেয়াল রাখছেন, আর কোনো নিয়ায়িত নাই, কথা বোঝেন তো ইনশাল্লাহ সবাই? কি আপনাকে শীত করেন, শীত করে ওই যে ঠকঠক ঠকঠক করতে আসে, যদি শীত করে একটু আল্লাহু আকবার করে দাঁড়াই যান, আমার মাওলা বড়, আল্লাহু আকবার করে দাঁড়াই যান না সবাই, কি তাকবীর দিতে ভয় করে নাকি আপনাদের, কি ভয় ভয় ভয়, ইমান দুর্বল হয়ে গেছে, লড়া দেন একটু, দুইটা হাত উঠান, এ উঠান, লড়া দেন লড়া দেন লড়া দেন লড়া দেন লড়া দেন লড়া দেন, এভাবে লড়া দেন, আলহামদুলিল্লাহ কে বলছেন কর, আলহামদুলিল্লাহ বেয়াদবি মাফ করবেন, যদিও বেয়াদবি করিয়ে ফেলাইছি কিন্তু একটু উঠা দাঁড়াবার কারণে শরীরটা কিন্তু এখন একটু ভালো হয়েছে না, কি ভালো লাগে না? এবার এবার কে কতক্ষণ থাকতে পারবেন বলেন, আমি বসছি ইনশাল্লাহ, কতক্ষণ থাকবেন? হ্যাঁ দিল দিয়ে কইছেন, আমিও কিন্তু বইছি, মোজাই যদি ওই থাকেন তাহলে কথা বলো স্ট্রং হইতে হইবে, পারবেন না? পারবেন থাকতে? সারা রাত কারা কারা থাকবেন না, আপনাকে জাগাই ফেলা, ওই দেখছেন ওই এখনই আজ জাগাইছে, আর সারা রাত্র কারা কারা থাকবেন, আলহামদুলিল্লাহ হাতটাকে জাগান, লিল্লাহি তাকবীর, কান আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাজার মোজাইদ তো ওই লোকটার নাম, যেই লোকটাকে দেখলে ইহুদি খ্রিস্টান নাস্তিক মুদ্রা থরথর করে কাঁপবে, কথা ঠিক কিনা বলে? ওই লোকটার নাম মুজাহিদ, যার জবানে সবসময় আমার মাওলা পাকের জিকির ও ফেকের থাকবে, কথা ঠিক কিনা? মুজাহিদ নাম নাম ওই লোকটার না যে হামলা করবে, মামলা করবে, জঙ্গিবাদী করবে, সন্ত্রাসী করবে, এ তো মুজাহিদ, কথা ঠিক না? আল্লাহ সবসময় মনে রাখবেন মানুষের মুখ বন্ধ করা যায়, এই বুক বন্ধ করা যায় না, ঠিক না? মুখ বন্ধ করা যায়, বুক বন্ধ করা কিন্তু যায় না,
মানুষের মুখ বন্ধ করে দেবেন, বুক দিয়া দোয়া করবে, তো টাস টাস করে ঘুরিয়ে যাইবেন, কথা ঠিক কি না? আমি জানা নাই এই দেশ আল্লাহওয়ালাদের জমিন, কথা ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনই চলবে ঠিক না, জিকিরই চলবে, আল্লাহর পাগলরাই থাকবে ঠিক না? ঠিক, আর সব হালাত বুঝিবে, কথা ঠিক না? এই জন্য বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, সবসময় খেয়াল রাখেন, বিশ্বাস রাখেন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, আমার মাওলা কিন্তু সর্বক্ষমতার সুপ্রিম পাওয়ারের অধিকারী। নাকি আর কারো ক্ষমতা আছে? আছে, সবচেয়ে বড় কে? এই জন্য তো বলা লাগে ইমানের আওয়াজে আল্লাহু আকবার। কি সবাই বলতে পারলেন না? বলেন তো সবচেয়ে বড় কে? একটু বলেন আরবিতে, বলেন আল্লাহু আকবার। এই যে দেখেন না, নিচু থেকে উঁচুতে ওঠার সময় বলতে হয় কি? আল্লাহু আকবার। এই সুন্নাত মনে আছে? উঁচু জায়গা থেকে নিচু জায়গা থেকে উঁচু জায়গায় উঠতে কি বলবেন? তার মানে কি জানেন? ওই যে নিচু জায়গা থেকে উঠবার সময় আপনার খেয়াল হয়েছে ওরে উঁচুয়া, বড় ওরে উঁচু রে, মানে আপনার খেলাইছে ওরে বড় ওরে উঁচুয়া, আল্লাহ ওয়া কি উঁচুয়া, ওর সেই আমি আল্লাহ বড়, কথা ঠিক কিনে হল? মুসা আলা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম মালিকের জিজ্ঞাসা, ও মালিক তুমি কত বড়? এই আদিত্যমারি না লালমারি রাত পর্যন্ত অনুসরণ, আদিত্যমারি থেকে লালমারি রাত পর্যন্ত মাওলায় বড় না? তাহলে লালমারির হাটে কন্যা ওই রংপুর পর্যন্ত আরো বড়, তাহলে ঢাকা পর্যন্ত আরো বড়, কেমন বড়? আপনারা আমার এই স্বাভাবিক জ্ঞান বিবেক দিয়ে মাওলা যে কত বড় তা বিবেচনা করা যাবে না, কথা ঠিক কি না? এই জন্য তো বলছো রব্বানা মা খলাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান্নার, এরকম মাবুদ গো তুমি যে কেমন, তোমার যে কত কুদরত, আমি আর ফেকের ঠেকের করে চিন্তা ভাবনা করি, এখন বেকুল, এখন যা বোঝার তুমি বোঝো, আমি বুঝি না, কথা ঠিক কি না? আলী রাদিয়াল্লাহু আনহু একই কথা বলছে, মাবুদ গো তুমি যে কত বড়, মাওলাকে নিয়ে গবেষণা করে মাবুদ গো আমি অপোজিট হুজি না, আমার আমার এলেম আর তোমাকে মাপতে পারবে না, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে আমি সেলেন্ডার হয়ে গেলাম, কথা ঠিক কি না? মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম জিজ্ঞাসা করতেছে মাবুদ গো আপনি কত বড়, মাওলা বলতেছে মুসা নদীর দিকে তাকাও, নদীর দিকে তাকাই দেখতেছে যে একটা মাছরাঙা নদীর মধ্যে ডুব দিছে, ডুব দিয়ে উঠছে, ওঠার পরে মাছরাঙা ঠোঁট তো বড়, ওই ঠোঁটের সাথে কিছু পানি উঠছে না, মাওলা ডাক দিয়ে খা মাবুদ গো ভাই মুসা কালিম তুমি ওই ঠোঁটের দিকে তাকাও, তাকাই দেখে এক ফোঁটা পানি পড়ছে, আল্লাহ ডাক দিয়ে বলতেছে মুসা রে তুমি মুসার জ্ঞান আর এলেম হইল ওই মাছরাঙা ঠোঁট থেকে পড়া পানি কতগুলো, অমুসা এখন নদীর দিকে তাকাও, তাকাইছে কলে এখন নদীতে পানি কেমন, কলে মাবুদ গো তা তো হিসেব কিসাব নাই, কলে তুমি মনে করো ওই মাছরাঙা ঠোঁটে যে পানি পড়ছে ওই তোমার এলেম, আর সারা নদী আটলান্টিক মহাসাগর এরকম যত যত বড় 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 মহামহাসাগর আছে সব পানি যদি একখানে করো তারপরেও সবচেয়ে আমি মাওলার এলেম বেশি, সবচেয়ে আমি মাওলায় বড়, তা তোমার ওই ওই মাছরাঙা ঠোঁটের পানি দিয়ে আমাকে মাপ্পা কিভাবে, কথা ঠিক কিনা বলো? এই জন্য কিন্তু বাজান তাফাক্কুরু ফি খলকিল্লাহ ওয়ালা তাফাক্কুরু ফিল্লাহ, মাওলাকে নিয়ে গবেষণা করা লাগবে না, মাওলাকে নিয়ে গবেষণা করে মানুষ হয়ে গিয়ে যায় শেষ পর্যন্ত কাফের আর মোমে নয় পাগল, কথা খান না? মনসুর আল্লাহ হয়, শামসে তিবরিজি হয়, কথা ঠিক কি না? উজানির কারি হয়, এসাত মাওলানা হয়, ফজলুল করিম হয়, কথা ঠিক কি না? আর যেগুলা বাজার সুস্থ জ্ঞান সুস্থ এলেম দিয়ে মাওলাকে মাপতে না যায় তখন কাফের হয়ে যায়, কথা ঠিক কি না? এই জন্য বাজার নীল মোস্তান মাইকেল শুনছেন না, হেরা যখন নাকি গবেষণা করছে, গবেষণা করে কলমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর শাহজালালের মাজারের পাশে দেখি আসলাম সেই গৌরবন্ধু, সে গবেষণা করে দেখছে যে আনা খায়রুম মিনহুম, শয়তানের মতো আমি বড়, আমি মহাদেশের দিক দিয়ে বড়, আমি ওয়াইজের দিক দিয়ে বড়, আমি ক্ষমতার দিক দিয়ে বড়, মাওলা কা তুই বড় তুই ধ্বংস, কথা ঠিক কি না? আনা খায়রুম মিনহুম কইছে কেডা জোরে কর, কইছে কে?
ইবলিস ইবলিস মিস্টার ইবলিস শয়তান নিয়া নাম। শয়তান কইছে কলে আমি সবচেয়ে বড়। মাওলানা কইছে হালাক কথা ঠিক কিনা বল। সবচেয়ে বড় কে? আরো জোরে কান বড় কে? সর্ব ক্ষমতার মালিক কে? এই জন্য দেখবেন কিছু মানুষ আবার পোস্টারের মধ্যে লেখো, পোস্টারের মধ্যে লিখে দেয় সর্বশক্তিমান আল্লাহ, কথা ঠিক কিনা বল। এই জন্য বাজানদেরকে বলবো, বাজান প্রথম দিন তো আমাদের নিয়ম রসম তরিকতের নিয়ম অনুযায়ী এলমে মাহারেফাতের কথা বলে বুজুর্গানের দিনেরা, আর ওগুলা কথা বলা আর ওই বিষয়ের দিকে যাওয়া আমাদের মতো মানুষের দ্বারা সম্ভব না, কথা ঠিক না? মাওলার পরিচয় মাওলার মাহারেফা ওইসব নিয়ে কথা বলছে বাজান, অনেকেই বলছে যাদের মুখে বানাইছে মানুষও বসছে, কথা ঠিক কিনা বল। আজকাল তো মানুষ আর মাওলাকে চিনতে চায় না, মাওলাকে নিয়ে বসতে চায় না, মাওলা নিয়ে গবেষণা করে না, যার কারণেই বাজান দেখবেন আলেমেরাও গুনাহ করে, আলেমেরাও গুনার সাথে মেলে জাতীয় পর্যায়ে গুনাহকে সাপোর্ট দেয়, কথা বল না? মনে আছে জাতীয় পর্যায়ে গুনাহকে সাপোর্ট করে ওই বুঝ না থাকার কারণে, যদি বুঝ থাকতো তাহলে একটা জ্ঞানী মানুষ চিন্তা করতে আমারে বানাইছে কেডা, কথা বোঝেন? আমাকে বানাইলো কে? কেন বানাইলো? যাইতে হবে কোথায়? কিসের জন্য বানাইলো? যাইতে হবে কোথায়? সেখানেই বা কি হবে, কথা ঠিক কিনা বল। এই চিন্তা যদি কোনো মানুষ করে সে বাজান মাওলার বিরোধী কাজ করতে পারে, দুনিয়া দুনিয়া সাজিয়ে তার জঙ্গলা যে থাকার কথা না। আজকাল মানুষ সব সময় দুনিয়াতে মগ্ন, এই জন্য বিভিন্ন সময় সুর হয়তো গানের মতো, তারপর আমি বিভিন্ন সময় গাই দুনিয়ার রঙে কেন মন মজিলি, দুনিয়ার রঙে কেন মন মজিলি, মজিয়া দুনিয়ার রঙে আখ রে দান খুয়ালি, দুনিয়ার রঙে কেন মন মজালি, দুনিয়ার রঙে কেন মন মজালি, অমন সাইরা দাও দুনিয়ার আশা, তোমার এই জীবনের নাই ভরসা, অমন সাইরা দাও জীবনের আশা, তোমার এই জীবনের নাই ভরসা, নাকি মতি তোর সঙ্গের সাথী তার কেন ভুলিনি, নাকি মতি তোর সঙ্গের সাথী তার কেন ভুলিনি, দুনিয়ার রঙে কেন মন মজিলি, দুনিয়ার রঙে কেন মন মজিলি, ওই নেকি করলে নেকি পাবি, তুই বদি করলে বদি পাবি, নেকি করলে নেকি পাবি, তুই বদি করলে বদি পাবি, তোর মণিপুরের বনের মানুষ তার কেন না খুঁজিলি, আরে মণিপুরের বনের মানুষ তার কেন না খুঁজিলি, দুনিয়ার রঙে কেন মন মজিলি, দুনিয়ার রঙে কেন মন মজিলি, মজিয়া দুনিয়ার রঙে আখ রে দান সফারালি, তুই আখ রে দান খুয়ালি, দুনিয়ার রঙে কেন মন মজিলি, না তুমি লেখাপড়া করছে স্কুল কলেজে পড়ে ইংরেজি পড়ে আর খারাই খেয়ে মতে, কথা বল না? আছে না মুতুনের দল আছে না, মাইয়ের প্রেমে এমন পাগল
দুনিয়ার সব ভুলে যায়, মাকে পর্যন্ত গালি দেয় মাইয়ের জন্য। বাবাকে লাট্টি মেরে খায় বাপ্তু কিনে নাম বুড়া ওই মাইয়ের জন্য, কথা ঠিক কিনে। তাহলে মাইয়ার পরিচয় পাইছে, মাইয়ার পাগল হয়েছে, যার কারণে তুমি দুনিয়া সব বলতে পারো। এ আল্লাহর বান্দা, যারা আমার মাওলার পরিচয় পাইছে, কথা কান না, যারা একবার আমার মাওলার পরিচয় পেয়েছে, তাদের দশা কি? তাদের দশা ওই রকম, এক আশেক, এক আরেফ, এক সালেক, এক জাকের। ডাক দিয়ে বলছিল, তীরে ফেল কত সে দেল গামজাদা এতনা চুর হাই, রোকনা রোকনা হায় কা গুয়া খানায়ে জাম্বুর হাই। ও মাবুদ গো, তোমাকে না পাওয়া বিরহ বেসেদের জ্বালায় আমার অন্তর এখন এমন হইয়া গেছে। মাবুদ, আমার অন্তর এখন আনাম কলিজা নাই, আমার কলিজাটা এখন বল্লার বাসার মতো ফোড়া ফোড়া হইয়া গেছে। এই মাওলার পাগলদের পরিচয় কেমন পরিচয়? বাজার মসজিদের মধ্যে আসান হইয়া যায়, আল্লাহর বান্দাকে দুনিয়ার কিছু তাকে বাইন্ধা রাখতে পারে না। আল্লাহ আল্লাহ, দুনিয়ার মানুষ বলে তোমাকে কে ডাকলো, কিসে পাগল বানাইয়া ফেলাইলো? বলে মসজিদ থেকে মুয়াজ্জিন ডাকে নাই, গোয়ে কেড়ে আমার মাওলায় ডাকছে, কথা ঠিক না? বাজান দুনিয়ার পাগলামি কয়দিন, দেখতে না না দেখতে বাজান শেষ হইয়া যাবে, চক্ষু বুঝিয়া ফেলাইলে দুনিয়ার সব পাগলামি শেষ। আল্লাহ আল্লাহ, কত কষ্ট করে তুমি করছো কত কামাই, এত কামাই রাখবা কোথায়, কাপনে তো পকেট নাই। মাল্লা পরের জায়গা পরের জমি ঘর বানাই, আসলে তো এই ঘর বাড়ির মালিক বাবা আমি নই। সবচেয়ে বড় কে বলেন? আল্লাহু আকবার। এবং তাকবীর দিয়ে আপনারা সবাই আল্লাহু আকবার বলেন, নারায় তাকবীর, নারায় তাকবীর, আল্লাহু আকবার। ঘুমাই নাই তো আসেন ইসলাম ইনশাআল্লাহ। আল্লাহু আকবার আল্লাহ। বাজানদেরকে বলবো, পর্দালের মা বোনদেরকে বলবো, এ আল্লাহর বান্দা, পর্দালের মা বোনেরা আপনারা কি ভুলে গেলেন নাকি? বাংলার জমিনের মা মুসলমান স্লোগান দেয় বাজান, একজন লোকান্তরে আর একজন ঘরে ঘরে, আর একজন লোকান্তরে আর একজন ঘরে ঘরে বাজান। তোমাদের কি বাজান মোল্লা মনে নাই? এক সৈয়দ ফজলুল করিম লোকান্তরে, লক্ষ ফজলুল করিম বাংলার ঘরে ঘরে আছে কি নাই? তোমরা তালাশ করো না, পাবাও লীরা কোনদিন তোমার না, তাদের মা সৈয়দা একজনা। এই জন্য আমার বাজানদের বলবো, পর্দালের মাধ্যমদের বলবো, আদিব বাড়ির যুবকদের বলবো, যুবকেরা তিন দিনে কালামের বাজার বসিয়া গেছে। আল্লাহু আল্লাহ, বেশিক্ষণ থাকবে না, আল্লাহু আকবার ঠিক টাইমে শেষ হইয়া যাবে। এই জন্য আমার যুবকদের বলবো, কলিজার টুকরা আমার ভাইদের বলবো, আল্লাহ মাঠের মধ্যে আসিয়া বস, আল্লাহু আকবার। এখানে মাওলার পরিচয় দিতেছে হযরত উলামায়ে কেরামেরা, কোরআন খুলিয়া খুলিয়া বাজান বয়ান করতেছে, মাওলার পরিচয় দিতেছে বাজান। বাজান যদি একবার মাওলাকে চিনিয়াই ফেলাও, দেখবে এই দুনিয়া সব তুই ভুলিয়া যাইয়া মাওলার পাগল হইতে বাধ্য হইয়া যাবি। ঠিক না না? ঠিক না? আর মানুষে পাগল কইবে এই জন্য ভয় থাকা লোকে আমায় যাহা বলে, তাতে আমার আছে কি? তুমি আমার বাসুক মাওলা, আমি তোমার আছে কি? পেট্রোলে তেল লাগিয়ে লাগে দেখছো নি, যেমন জানে
মমিনে গোসিনের মধ্যে লাগলে আগুন তেমন জ্বলা জ্বলে। নারা রানী পাপি আমি কিছুই নাহি জানি, দয়া করে দান করো ওই ফয়েজে রহমানি। নারা রানী পাপি আমি কিছুই নাহি জানি, দয়া করে মাবুদ দান করো ফয়েজে মুহাম্মাদি। নারা রানী পাপি আমি কিছুই নাহি জানি, দয়া করে দান করো ওই ফয়েজে কারিমি। এই জন্য আমার বাজানদের বলবো, পর্দার আড়ালের মা বন্ধুরে বলবো, বাজান আমার মাওলাকে চেনেন, তারপর মাওলার কবরের দিকে যান। আল্লাহু আল্লাহ, মাওলার পরিচয় পাওয়ার জন্য বাজান। কেউ যদি বাজান আল্লাহু আকবার ফিকির করতে থাকে, গবেষণা করতে থাকে, পঞ্চাশ আল্লাহ, সত্তর হাজার আল্লাহু আকবার, আল্লাহু আকবার কি লেখ মনে নাই, আল্লাহ বাজান, অনেক সব বাজান আপনার আমল নামায় হবে। যদি আপনি মাওলাকে তালাশ করতে নামেন, কথা ঠিক কি না? আল্লাহু আকবার, মাওলা তো তালাশ করার জিনিস, মাওলা তো পাওয়ার জিনিস। আল্লাহু আকবার, মাওলা খুব মাওলাকে আপন করার জিনিস হইলো বাজান। এই জন্য মাওলাকে তালাশ করা লাগবে, ফেকের করা লাগবে, কথা পর না কার কোনোভাবে তো। আল্লাহ আকবার, এই জন্য আল্লাহওয়ালারা বলছেন, যারা নাকি আমার মালিককে তালাশ করছে, মাওলাকে গবেষণা করছেন, এই সকল আশেক পাগলরা বলছে আল্লাহু আল্লাহ, হারামে তুহার গোমে তুহার গোমে তু, জেদার মাই দত্তা হো তুহি তুহার তুহি তু। ও মাওলা, আমি ইলিশ মাছের দিকে তাকাই, ইলিশ মাছ দেখি না দেখি মাওলা তোমাকে, আমি নারিকেলের দিকে তাকাই নারিকেল দেখি না মাওলা দেখি তোমাকে, আমি মাবুদগণ আপেলের মধ্যে তাকাইলে তোমাকে দেখি না, আল্লাহু আকবার আপেল দেখি না দেখি মাওলা আমি তোমাকে, মাবুদগণ যেদিকে তাকাই মাবুদগণ শুধুমাত্র দেখি তোমাকে। রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাই, আমাদের উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইর পীর, আল্লাহু আকবার, যাকে বাজান জমানার আবু হানিফ রহমাতুল্লাহ আলাই বলা হইত। এই রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাই বায়াত ছিল হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির বাবা, যেই ইমদাদুল্লাহ মুহাজির মক্কির বেশি এলেম কালাম ছিল না, বাজান অল্প বাজান থিরিতে পড়া মানুষ, আল্লাহু আকবার, তার দ্বারা যে বায়াত হয়েছে। এখন বড় বড় আলেমরা জিজ্ঞাসা করে, ও রশিদ আহমদ গঙ্গুই আপনি কেন আল্লাহু আকবার হাজী ইমদাদুল্লাহ সাহেবের কাছে মরিদ হয়েছেন? আল্লাহু আল্লাহ আল্লাহ, সেই রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাই একবার বাজান ইমদাদুল্লাহ মুহাজির মক্কিকে বলতেছে, হুজুর আপনি কেন ডাইনে পাও সরান না, বামে পাও সরান না, সামনে পাও সরান না, পিছনে পাও সরান না, হুজুর এর মানে কি? আল্লাহর ওলি ডাক দেয়া বলা, রশিদ তুই আমাকে বড় একটা শক্ত প্রশ্ন করিয়া ফলাইছ, আমি কেন পাও ফিরাই না ডানে বামে? রশিদ তুই জানো না আমি যখন ডানে পাও ফিরাই সেরকম আমার মাওলার নূরের তাজাল্লি দেখবার ভাই, যখন আমি বামে পাও সরাই আমার মাওলা, ডানে পাও সরাই মাওলা, সামনে মাওলা পিছনে মাওলা, উপরে মাওলা নিচে মাওলা, মাওলার মাওলা মাওলার মাওলা মাওলার মাওলা মাওলার মাওলা মাওলার মাওলা, নূরের উপরে নূর, নূরের উপরে নূর, নূরের উপরে নূর, নূরের উপরে নূর, নূর মালা নূর, নূর মালা নূর, নূর হুমি আসহাবাই নাই নিহিম আবিয়াই মাবিহিম, নূর সামাওয়াতি ওয়াল আরব, আল্লাহ নূর মালা নূর। ও রশিদরা আমি ডানে তাকাই আমার মাওলা নূর দেখি, ডানে তাকাইলো আমার মাওলা, সামনে তাকাইলো আমার মাওলা, পিছনে তাকাইলো আমার মাওলা, যেদিকে তাকাই আমি সেদিকে শুধু মাওলার মাওলা দেখি। কি মাওলা কি দেখা যায় না? ইয়াল্লাহর বান্দা পর্দার মামুন, আমাদের মাজহাবের ইমাম ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলছে, ও জগৎবাসী ও মুসলমান উম্মতরা, মাওলাকে তোরা দেখছো কি দেখো নাই আমি জানি না, কিন্তু আমি ইমামে আজম 99 বার মাওলাকে দেখছি। ওই বরগুনার আল্লাহর কুতুব বলছিল, আমি 29 বার আমার মাশুক মাওলাকে দেখছি। দুনিয়ার মানুষ বলছিল, আমার পাগল
আল্লাহ রাসূল তো বাজার উম্মতের কাছে মিথ্যা মেসেজ দিতে পারে না। আল্লাহ রাসূল বলছে আসসালাতু মিরাজুল মুমিনিন, আল্লাহু আকবার পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে বান্দার মধ্যে আর মাওলার সাথে কথা হবে। এবারে আর পাগলা জিজ্ঞাসা করছিল আব্দুল্লাহ বল এত এলাম শিক্ষা করছো, বল এই হাদিসের মানে ভালো করে বুঝো, বল কখন মেরাজ হবে, কবে হবে, তাহলে রাসূলের কথা মিথ্যা হবে। তোর আব্দুল্লাহ বল কখন মেরাজ হবে, আসি আসি বলে মাওলাই কেন আসলো না, দেখা দিবে দিবে বলের বন্ধু কেন দেখা দিল না। আল্লাহ হাবিবের কথা মিথ্যা হইতে পারে না। আমার রাসূল বলছে সলাতু মিরাজুল মুমিনিন, এখন আমি জানবার চাই কখন আমার মাওলার সাথে মেয়াদ হবে, কি কায়দা নামাজ পড়লে বাজার মেয়াদ হবে, এই কথা তালাশ করতে হইলে দুনিয়ার কোন বাজান দরবারে পাবা না, দুনিয়ার কোন মানুষ আর পীর বা বক্তাদের কাছে মানা না, এই কথা তালাশ করতে হইলে বাজার কামিল এক আল্লাহর দরবারে যাওয়া লাগে। কথা বলে দেখা, কারণ কি জানো, জানো আল্লাহর নিদা আল্লাহ তাদের মধ্যে জাকির আল্লাহ আল্লাহ কোন আলেম না, কোন বক্তা না বাবা, কোন পীর না বাজান, কোন কিছু না, তারপর পকেটের টাকা খরচ করিয়া মানুষ তাদের সামনে কবরের দ্বারে জানাইয়া দাঁড়াইতে বাজান এবাদত মনে করে কথা বল না, যারা তারা তারাই বলে আমাদের দিল্লা কেমন জানি কবরের দ্বারে যাইয়া শীতল হইয়া গেছে, যারাই যায় ইয়া রব্বিল খলিফার বাজারে, যারাই যায় শাহজালাল শাহপরানের কবরে, যারা আমার সৈয়দ ফজলুল করিমের কবরের দ্বারে যায়, দুনিয়ার ভাবো না, দুনিয়ার ভাইছো না, দুনিয়া পালি না, আমার মাওলার পালি না, কি লইয়া মাওলার কবরের দিকে যাবে, বুঝিয়া শুনিয়া তারপর মাওলার কবরের দিকে রওনা করে। কারণ ওদিকে মালিক ঘোষণা দিয়া রাখছে আল্লাহু আকবার আপু দুহান নাস ওয়াল হিজারা ওইদাতুলিল কাবির, আমার মাওলা জাহান্নামের আগুন জ্বালাইবে মানুষ, আমার মাওলা জানাই দিছে আব্দুল্লাহ মুত্তাসার আদিত্বারি বাসিগুন জানাই নিয়ে আস, ওরা মানুক আর না মানুক, বুঝুক আর না বুঝুক তুমি বলিয়া দিয়ে আস, তারপরে শেষে বলিয়া দিয়ে আসবা বাবা আলাইনা ইল্লাল তালাক, তোরা বুঝবি আর মাওলাই বুঝবে। এ আব্দুল্লাহ বলিয়া দিয়া আস, আব্দুল করিম আব্দুর রহমান কারিমি ব্যাগ বাংলার আয়োজন করা আয়োজন সে করিয়া গেল, আমাদের কথা বলার কথা ছিল বলিয়া দিয়ে গেল, মানবা আর না মানবা তুমি বুঝবা মাওলাই বুঝবে। দুনিয়ার আজকে সব বাজার বুঝিয়া ভাইছ, বাজারের মধ্যে গেলে বোম্বা মারিয়া চাউলের ভিতরে দেখেন বড় না ছোট তিতা না মিডা বাজান, তারপর আপনি চাউল ক্রয় করেন বাবা, আপনি তারপরে হাজারো পরীক্ষার এবং চাউল কেরাও করেন, বাজান তো সরিষার তৈল, কিন্তু যখন আপনি যাবেন তৈল হাতের মধ্যে নিয়ে ডলা দিয়ে দেখবেন বাবা, নাকের মধ্যে শুকিয়ে দেখবেন তৈল এক নাম্বার না দুই নাম্বার না কি ভেজাল, আল্লাহু আকবার মাছ কিনতে গেলে মাছের খালার ভিতরে হাত দিয়ে দেখো মাছটা ভালো নাকি খারাপ নাকি পচাওয়ালা, এত গোয়ান যেই মাওলায় দিল সেই মাওলাকে একদিন কারো তালাশ করে দেখলা না, কোন বাজারে আমার মাওলাকে পাওয়া যাবে, লালমনির হাতের বড় বাজারে আমার মাওলাকে পাওয়া যাবে না, আদিতমারির বাজারে আমার মাওলাকে পাওয়া যাবে না, আরে বাবা ইলিশ মাছের দোকানে মাওলাকে পাওয়া যাবে না, মুদির দোকানে মাওলাকে পাওয়া যাবে না, যদি মাওলাকে পাইতে যাও পাগলের তিন দিন ব্যাপী ইজতেমার মধ্যে আসিয়া বসিয়া যায়,
এই মজলিসের মধ্যে আমার মাওলাকে পাওয়া যাবে। যদি দুনিয়াকে পার দুনিয়া বাজার করতে তাহলে বাজার হইয়া যাবি, এখানে সম্মানের জন্য আসলে সম্মান পাইয়া যাবি, ব্যবসার জন্য আসলে ব্যবসা হইয়া যাবেন, আল্লাহ কামাই করতে আসলে কামাই হইয়া যাব। কিন্তু তিন দিন পর তুই মাওলাকে ভাবি না, বয়ান তো সবাই করে সবাই তো শোনে, কিন্তু বাজান সবাই চোখ তো বাজান নদীর মতো বহমান হইয়া যায় না। ইয়াল্লাহর বান্দা কত মানুষ শক্ত পাথরের মতো দেলদারে শক্ত করে বসিয়া তাই, যাদের চোখে বাজান সারা তিন ঘন্টা বয়ান করার পর এক মুড়া পানি পড়ে আর কতিবা আল্লাহর বান্দা বান্দিরা আছে ওই বয়ানটা শুরু হইতে দেরি, ওদের সব দিয়া দর 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 করে আছে পানি পড়তে থাকে, আল্লাহ রাসূল ডাকতে বলে ইবুকু ইবুকু ফাইল্লাম তাবুকু ফাতা বাকু, ওরে কভার গুড়া তোর যদি সুখে পানি না আসে কান্নার ভান ধরে বসিয়া থাক, ইবুকু ইবুকু ফাইল্লাম তাবুকু ফাতা বাকু, মাম্মা কামিল খশিয়াতিল্লাহ আররামাল্লাহু তিলকাল আইনা আলান্না, ওই ভান ধরতে যাইয়া যদি এক পুরা সুখের পানি তোর নাকের গলার ডগার মধ্যে টপ করে আসতে পারে, তোমার মার থেকে কে কে নিয়ে যাবে আমি জানি না, তোকে আমি মামলায় মাফ করিয়া দেবো। জোরে কর সুবহান আল্লাহ, এই যুবক নারায় তাওহীদ নারায় তাওহীদ। এইজন্য আমার বাজানদের বলবো, পর্দালের মামুনদের বলবো, এ দুনিয়াদার পাগল আমার বাবারা আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। বাজান প্রতিদিন এমন দিন নাই যেই দিন বয়ান না করি, এমন সময় হইয়া যায় প্রতিদিন দুইটাও করি। আল্লাহু আকবার, জানি না খোদারা কাজটা জানি, বাজারে ওয়াজ নসিহত করার পুরো মালিক যদি বলে ফেরেশতারা আল্লাহু আকবার, ও জাহান্নামের ফেরেশতা গলার মধ্যে সেগুন লাগাইয়া ফালা, কোন উপায় নাই। বাজার কারণ কি? বাজার মালিক তো তাকাই রইছে দিলের দিকে। আল্লাহু আকবার, ইন্নামাল আমালু বিন্নিয়াত, বাজার মালিক তো তাকাই রইছে নিয়াইতের দিকে। বাবা ওয়াজ নসিহত করে সম্মান বাড়বে, সুন্দর বয়ান করতে পারলে মানুষ কানবে, সুন্দর ওয়াজ নসিহত করতে পারলে ভক্ত বাড়িয়া যাবে, নাকি বয়ান করিয়া মানুষকে আমার মাওলা মুখী বানাবে। আমার মাওলা নিয়াইতের দিকে তাকাই রইছে, খোদা না কাজটা যদি নিয়াইতের মধ্যে গণ্ডগোল হইয়া যায়, এই তিন দিন ব্যাপী ইস্তেমার নিয়াত যদি গণ্ডগোল হইয়া যায়, আমার মালিক কিন্তু দরিয়া ভালা। এই জন্য আমার বাজানদের বলবো, পর্দালের মামুনদের বলবো, আসেন বসেন থাকেন, তিন দিন হাঁটতে থাকেন, আমার মাওলাকে ডাকেন, ঘুমাইয়েন না, তাহাজ্জুদের নামাজে দাঁড়াই যান, বাড়িতে বৈশাও খাবেন, বাড়িতে বৈশাও ঘুমাবেন, এখানে আইসাও যদি খান আর ঘুমান তাহলে এখানে আসার ভ্যালু রইল কোথায়? এখানে আসছেন বাজার কতিবা আল্লাহর বান্দারও আছে, বাজান তাদের কাছাকাছি আইসা বাবা বসো। আল্লাহ দুনিয়ার মধ্যে সাধারণ মেজবাতির ভিতরে মেজবাতি যদি সুন্দর ভালো থাকে শুকনা থাকে, আর একটা কাঠি নিয়ে যখন ওই শুকনা মেজের উপরে আঘাত করে তখন ঢাল করে বাতি জ্বলিয়া যায় বাবা। কতিপয় বান্দা বান্দিরা আছে বাজা ফাজাকির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, কতিপয় বান্দা বান্দি আছে যাদের সিনার মধ্যে মাওলার পরিচয়ের আগুন দাম দাম করে জ্বলতে আছে বাবা। ওই সিনার লাগে যদি কোনো গুনাগার সিনা কোনো ব্যাপ পরিচয়হীন সিনা যদি বাবা লাগতেই পারেন, আল্লাহু আকবার, মাওলার দয়া মাওলার মায়া যদি বর্ষণ হইয়া যায়। আল্লাহ রাসূল তো বলছে নাজালাত আলাইহিম সাকিনা, বাজান ওয়াজ মাহফিলে প্যান্ডেলে রহমত আর সাকিনা নাজিল হইতে থাকে। কি নাজিল হইতে থাকে? কি নাজিল হয়? এই যুবক জবান খুলে বললা, কি নাজিল হয়? অবশ্যই এই মাহফিলের মধ্যে আল্লাহ আল্লাহ রহমত নাজিল হইতে আসে। আল্লাহ হালাকু জিক্রে রিয়াজুল জান্নাত, জিক্রের মজলিস গুলা জান্নাতের বাগান। আল্লাহ রসুল বলছে জোরে কর সুবহান আল্লাহ। এখন ইমানটা মজবুত হইলে প্রত্যেকে জবান দিয়ে বলেন এইটা কি দিয়ে বলো না কিসের বাগান? কি সন্দেহ হয়? কি সন্দেহ হয়? কি সন্দেহ হয়? এই যে সেরেব বাজান জান্নাতের বাগান, জান্নাতের বাগানের মধ্যে জান্নাতিরাই বসবে, জাহান্নামীরা কোনোদিন বসবার পারবে না। এ আল্লাহর বান্দা আল্লাহর পাগল গো মজলিসের মধ্যে আল্লাহর পাগলেরাই বসে, দুনিয়াদার বসতে পারবে না, কথা ঠিক কিনা বলো?
এইগুলো আমার বাজানদের গল্প, পর্দালের মামুনদের গল্প, আমার দোকানদার দোকান পার বাড়িদের গল্প। বাইরে অল্প একটু সময় আছে, বসো। আল্লাহু আকবার, মালিক কাকে কোন কথায় কার ধারা কবুল করবে বলা তো যায় না। আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ল্যাংটা তরবারি নিয়ে বাজার রওনা হইছে, আল্লাহ রসুলের গর্দান ফালাইয়া দেবে। আল্লাহর বান্দা গর্দান ফালাইতে গেলই ঠিকই, কিন্তু আল্লাহু আকবার, মাওলা এমন ভাবে কবুল করে হারাইছে, ও গর্দান নবীর ফালাইতে পারে নাই, নিজের গর্দান আর নবীর কদমের মধ্যে সমন্ধ করিয়া দিছে। আমার মাওলা হেদায়েতের বালা গলায় দিয়া দিল। এরকম যুগে যুগে আমার মাওলা কত দেখাইয়া দিয়েছে। ওয়াসি নামের এক আল্লাহু আকবার হুজুরের সাহাবী ছিল, যেই ওয়াসি আমির আল্লাহ আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তাকে বাজান ওয়াসি নিজের হাতের মধ্যে কতল করছে। কতল করার পরে হুজুরে আল্লাহ হুজুরের চাচার আমির হামজার আনাম কই যারা সিনিয়র বীর বিভিন্ন কায়দা তো বাজান আল্লাহ রাসূল মুস্তাফার হুজুরের চাচার কলিজার বিভিন্ন কায়দায় বাজান, কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় করল। আল্লাহ একবার রহমতের নবী, মায়ার নবী, এই রবিউল আউয়াল মাস, আল্লাহ তো বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত আলমের জন্য রহমত কে? আমার নবী হইল রহমতের নবী। আমরা রহমতি উম্মত কথা ঠিক কিনা বলা, যার কারণে বাংলাদেশ নয় তাম পৃথিবীতে ইসলামের মুসলমানদের নিয়ে যে চক্রান্ত চলতেছে, বাবা ইসলামের উপরে যত ঘাত প্রতিঘাত আসতেছে, আমি বাজানদের বলবো যতই আঘাত করে আমরা করি না, পশুর দলে আঘাত করে আমরা করি না, কথা ঠিক কিনা? কারণ আমরা রহমতি নবীর রহমতি বা উম্মত কথা ঠিক না বা ঠিক? আমরা শান্তির পতাকা তোলে শান্তির আমরা মানুষ, কথা ঠিক কিনা বলেন? আমরা কোনো দ্বিধায় নাই, দ্বন্দ্বে নাই, গিবাতে নাই, শেখাতে নাই, তোরা কর, কথা ঠিক কিনা বলেন? তোরা যত জ্বালাইতে পারো জ্বালা, আমরা ওদিকে যাব না, কারণ আমাদের নবী হইল আলমের জন্য রহমত, আর আমরা হইলাম আলমের জন্য রহমতি উম্মত, কথা বানা না। আমার নবী জান্নাতের দরজা না খুললে কোনো নবী পারবেনি খুলতে, মুসলমান সাক্ষ্য আছে। আমরা যে আমার নবী যদি জান্নাতে না যায়, কোন নবীরা পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না। আমরা যতক্ষণ জান্নাতে না যাও, কোন নবীর উম্মতেরা জান্নাতে যাইতে পারবে না, কথা ঠিক কি না? এই জন্য আমার বাজানদের বলবো, পর্দালের মাহমুদের বলবো, আমার নবী তামাম জগতের জন্য, তামাম আলমের জন্য আউল রহমত, বলছে আমার মালিক, কথা ঠিক কি না? এই আল্লাহর বান্দা পর্দালের মা বোনেরা, বাজার ওয়াসি তো হেদায়েত মাওলায় কবুল করিয়া ফেলাইছে, ওয়াসি বাজান, ওয়াসির উপরে আল্লাহ রাসূল অর্ডার দিয়া দেশে, ওয়াসিকে যেখানে পাবা সেখানে কতল করিয়া ফেলাবা, কারণ ওয়াসি ইসলামের বড় একজন সৈনিককে মারছে, কথা কর না খা? কি লাগবে কি লাগবে না? রহমতের হাত দিয়ে আদর করছে, আবার তাস করে সবার মেরে ফেলাই দিছে, কথা কর না খা? এ রহমত হাত খালি রহমত মিলে সময় সময় পিড়ায়ও, কথা ঠিক কি না? সময় সময় পিড়ায়ও, কথা ঠিক কি না? আমার নবী সময় আদর করছে, আবার সময় সময় থাপড়াইছে, কথা ঠিক কি না? কারণ কি বাজান, যারে কোরআনে ধরবে না, হাদিসে ধরবে না, ইজমায় ধরবে না, কেয়াসে ধরবে না, চোখের পানিতে ধরবে না, পাও ধরতে চাইব তারপরও ধরবে না, ওইখানে ছয় নাম পাঁচ নাম্বার চালাইতে হয়, সেটার নাম হলো বাসার মুগুর, কথা লাগে কি লাগে না? জোরে বল, লাগে কি লাগে না? যারা দাওয়াত তাবলীগের মধ্যে ভেজাল বাজাই, বাবু আমি কোরআন হাদিসের বয়ান নাই, খালি বাস, কথা ঠিক কি না? যারা জিকিরের মজলিসে মারা যাবে, কোরআন হাদিস তাই খালি বাস, কথা ঠিক কি না? যারা জিকির করতে নিষেধ করবে, ওদের কোরআন হাদিস তাই খালি বাস দিয়ে শুরু, কথা ঠিক কি না? এই জন্য আমার বাজানদের বলবো, পর্দার মামুনদের বলবো, আমরা কোন জায়গায় সব জায়গায় বাজান গরম হই না, কারণ কি আমাদের নবী রহমতি নবী, ঠান্ডা নবী, আমরাও রহমতি উম্মত, কথা বলা ওয়াসির উপরে 44 ধারা জারি হইয়া গেছে, যেখানেই পাবে সেখানেই কতল করিয়া ফেলাইবে। ওয়াসি বাজান একদিন আল্লাহ হুজুর মজলিসের মধ্যে বসা বয়ান করতেছে, অগ্নি সময় ওয়াসি বাজার একটা বোরকা পরিয়া মানুষগুলা ফাঁকা বাঁকা করে আস
আসতেছে, আল্লাহ রাসূল বলতেছে তোমরা আসতে দাও আসো। আল্লাহু আকবার, হুজুরের পাশে বসে দাঁড়াই আল্লাহ গুনগুন সুরে ডাক দিয়ে বলতেছে, হুজুর গো আমি হইলাম ওয়াসি, যার উপরে আপনি 44 দ্বারা জারি করে রাখছেন, আমি সেই ওয়াসি যে আপনার চাচার কয়জনের সিনিয়র ফাজা, তারপর আমি ভক্ত করেছি আপনার যেই চাচা, আপনার মা নাই আব্বা নাই, আল্লাহ বুঝাইল মারছে, উদ্বা সাহেবা মারছে, আল্লাহ রাসূল পাহাড়ে যাইয়া কান্দে, আমার মাও নাই আমার আব্বাও নাই, আমি হামজা রাদিয়াল্লাহু তাআলা যাইয়া কয় মোহাম্মদ আমি আছি তোর কোনো ভয় নাই, সেই আমার আদরের এত কলিজার মহব্বত চাচাকে মারছ, আল্লাহ রাসূল সেতিয়াও যায় নাই, যার উপরে 44 দাঁড়া যায় ওয়াসি গুনগুনাই বলতেছে, হুজুর গো আপনি আমাকে মাফ করিয়া দেন, আমি তওবা করছি মুসলমান হইয়া যাব। আল্লাহ রাসূল ডাক দেয়া বলে, তোমরা এই লোকটাকে চেনো? সাহাবারা কয় না চিনি না, কলে এই লোকটার নাম ওয়াসি, তাড়াতাড়ি সাহাবার মধ্যে হুজুর গর্দান কাটটা ফালাইয়া দেব, আপনি তো আমাকে অর্ডার ও আমাদের অর্ডার দান করেন। আমার রহমতে নবী ডাক দিয়ে বলতেছে, না ওয়াসি ভুল বুঝিয়া ফেলাইছে, যদিও আমার কলিজার টুকরা মারিয়া ফেলাইছে, যদিও আমার বাবা মহ পিমম চাচাকে মারিয়া ফেলাইছে, তারপর তার উপরে আমার কোনো ক্ষোভ নাই, গোসা নাই, এটার নাম ইসলাম, কথা হিন্দাবাদি, আমার স্বার্থ সব বিনষ্ট হয়ে যাবে, আমার সব সংসার শেষ হয়ে যাইতে পারে, তারপর যেই ধ্বংসকারী যদি আমার আল্লাহু আকবার আল্লাহরে মানে রসুলের মানিয়ে যাইতে পারে, আমি পিছনে সব ভুলিয়া যাবো, কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজারদের বলো, পাপকে ঘৃণা করেন, পাপিকে নয়। ওয়াসি রাদিয়াল্লাহু আনহু বলতেছে, আল্লাহ রাসূল ডাকতে বলতেছে, ওয়াসি আমার দরবারে আসবে যাবে, কিন্তু আমার সামনে পড়বে না, কারণ কি ওয়াসি যখন তোমার চেহারা আমি দেখি, তখন আমার মনে করিয়া যায় আমার বাবা মা চাচাকে কেমনে মারছো, এই জন্য ওয়াসি তুমি আসবে আমার দরবারে আসবে নবী ঠিক, কিন্তু আমার দরবারে আসছে কোনোদিন মুক্ত খুলি আমি নবীর সামনে বসবে না। আল্লাহ ওয়াসি ডাক দেয়া বলতেছে, ও মাহমুদ গো, যেই কারণে নবী রহমতের চেহারা আমার দিকে ফিরায় না, ইসলামের একজন সৈনিক মারার কারণে মাহমুদ আমি ওয়ারাদা করলাম, বেঈমানের মধ্যে একটা বড় বেঈমান নামার যে আমি আসবো না। নারা তাকবীর, আল্লাহর বান্দা পর্দালে এই জন্য বাজান, হেদায়েতের মালিক হইল আমার মাওলা, কাকে কোন সময় দিবে বলা যায় না, আল্লাহু আকবার, এই জন্য সবসময় মালিকের দ্বারা হেদায়েত চাইতে হয়, মাওলার পরিচয় সবসময় খুঁজতে হবে। এ আল্লাহর বান্দা মাওলার পরিচয় পাইছে ইব্রাহিম রহমাতুল্লাহ, আল্লাহ দুনিয়ার মধ্যে বড় বাচ্চা ছিল, জমিদার বাচ্চাই ছিল, বাবা মাওলায় পরীক্ষার জন্য পাঠাইলো, ও ফেরেশতারা পরীক্ষা করতে যাও, বাড়ির দরজায় এসে সুন্দর করিয়া ফেরেশতা ডাক দেয়, আল্লাহু কারীম, নামটা কার? এ নাম কার? কারি নিয়ে মাদ্রাসা, এ কবাল বুড়া, আমার মাওলার নামের মাদ্রাসা, কথা ঠিক কি না? আল্লাহু কারীম কার না? কারিম কার না? যখন নাকি বাজান পা আল্লাহু আকবার, যখন নাকি বাজান এইভাবে ডাক দিল বাবা, রাজ দরবার থেকে শুনিয়া ফেলাইছে, আল্লাহু কারিম কইছে, কারণ কি জানে? পাগলার আছে আর আর দিকে চায় না, খালি শুনতে যাওয়ার মুক্তি দিতে পারি নাকি, কথা কর না কা? আল্লাহু আকবার চেহারার দিকে চাইবে না, ইলম কালাম বিদ্যা বুদ্ধির দিকে চাইবে না, আল্লাহু আকবার, কারণ কি? আল্লাহ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এলেমও ছিল না, বংশও ছিল না, হাফস বংশের লোক, গোলামের জাদা, গোলাম কথা বল না, অথচ আল্লাহ রাসূল যখন বেলালের নাম স্মরণ করতে, তখন বলতে সাইয়েদুনা বেলাল, মানে আমাদের সর্দার হলো বেলাল। আল্লাহ রাসূল ডাকতে বলে, আরে দুনিয়ার ক্ষমতাসীন মানুষেরা, ওরে ইবাদতের অহংকারীরা, ওরে পাগলেরা, ও দুনিয়ার পাগলের দলেরা, আমি জানি আমি যখন মেয়ারাজে গেছিলাম, আমার মাসুক মাওলার লাগে কথা বলার জন্য আর মেলার জন্য, ওই সময় যখন নাকি জিব্রাইল আলাইহিস সালাম বলে, হুজুর গো এখন সামনে আর আমি যাইতে পারবো না, হুজুর যখন একা হইয়া গেল এখন কার সাথে যাব, আমি কানের মধ্যে অনুভব করতেছিলাম বেলাল আমার সামনে ঠক 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 করে হাঁটতেছে, নারা তাকবীর, আমার মাওলার দরবারে কোন আলেমের দরকার নাই, চেহারার দরকার নাই, জমিদারের দরকার নাই, বা তোমার দরকার নাই, আমার মালিক তাকাই দেয় কলমের দিয়ে, আমার ইন্দা মুন কাসারা দিল কলম, যার কলম
না দেখবে ভাঙার মতো ভাঙা চূর্ণ বিচূর্ণ হইয়া খানখান হইয়া গেছে। আবার মাল্লা বাবলে কলম খালি কয়, হায় কলম খালি কয়, কলম জুদা কলে হায় কলম জুদা। তারপর আমার মাল্লা কয় কুলুবুল মুমিনী না সুন্দর, তাড়াতাড়ি আমার আরশটা নামাইয়া দে না, আর কলমের মধ্যে তো আমি মাল্লা দশ মূর্তি জায়গা করিয়া দে না। এই জন্য তো আশিকেরা ডাক দিয়া বলছে বাবু গো আমার কলমে এখন আর কিছু না, ছেলে নাই মেয়ে নাই জায়গা নাই জমি নাই বাড়ি নাই গাড়ি নাই ধন নাই সম্পদ নাই বক্তাগিরি নাই পীরগিরি নাই আলমগিরি নাই মৌলবীগিরি নাই, আমার কলমের মধ্যে জমির মায়া নাই জায়গার মায়া নাই 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 নাই, আমার কলমটা এখন মাওলা খালির মতো খালি। একটু মাওলা তুমি বলো কখন আসবে, আশায় আশায় জ্বর গেল না চাই না ফিরিয়া, আমি আর কতকাল থাকবো মাওলা তোমার দিদার মানে সাইয়া, তুমি মুসার লাগে কইলার কথা মুসার শোনে কইসর কথা ওই তোর পাহাড়ে নিয়া, ইশার শোনে কইলার কথা আসমানে উঠাইয়া, তুমি ইব্রাহিমের লাগে কইসর কথা বলে নাই ইব্রাহিমের সাথে কৈশোর কথা নমরুদের আগুনে ফালাইয়া, ইউসুফের সাথে কইলার কথা মাছের পেটে নিয়া, কালী ইব্রাহিমের সাথে কইলার কথা ওই উজানি সওয়াইয়া, আরে ওই দূরের সাথে কইলার কথা ওই সরাই সোয়াইয়া, আল্লাহর বান্দারা পর্দালের বাবুরের আবার দিল গায়ে খালি বেলা বানা বাবু একবার মেকআপ আপনি হাসতে কাদার কুসমার তোমার চাহ কি দানা খাকবে মিলকর গুলে গুলজার হোতা, মাজার আল্লাহ সুজাগা থেকে বানি নিসু জাগায় যায় আল্লাহ তালা থাকে সদা নম্বর গাই হয় বরর বলাই করলে খোদা রহমত আসে না, নিজেকে ছোট মনে করিও সারা ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না কোনো পোকামাকড় সবাই গিরিনা করে, বরর বলাই করলে খোদা রহমত আসে না, নিজেকে নিজেকে ছোট মনে করিও সারা আকাশে তো লক্ষ তারা চাঁদ কিন্তু একবারে লক্ষ লক্ষ মানুষের মধ্যে একজন আল্লাহর ইমানে, যেখানে পাবে সাই কুরাইয়া নিও তাই পাইলে পাইতে পারো অমূল্য রতন, আকেবে জীবন মম হইয়াছে বিগত কোন কিছু করি নাই ভাই পাগলের মত, ফুরিয়ে গেল আয়ু আশারি খেলায় কিনিবার যা ছিল কিনিলাম না তো হায়, ওরা মরিয়াও বলে অমর হায় লোকে যদি ঘষে বাসিয়া কোনো লাভ নাই লোকে যদি ঘষে, আল্লাহু আল্লাহ এই কুরবান রকুল ঘরে এই তো নদীর খেলা সকালবেলা গলি বাজান ফকির সন্ধ্যাবেলা, এমনেতে বাঘ নাই ভাবিও না মনে ওরে বড় বড় পাখটাকে ছোট্ট ছোট্ট মনে, পায়ের বান্ধে বোঝা গেল লম্বা লম্বা কদর নাই হাতের বান্ধে বোঝা গেছে হাত নাড়াবার শক্তি নাই, মাথার বান্ধে বোঝা গেল মাথা নাড়াবার শক্তি নাই, মাথার বান্ধে বোঝা গেল বড় মেয়ার আর বড় মেয়ারি নাই, ওই আমার ঘরে ঢুকাইয়া মারিবে তালা ওই ইসরাফিলের ফুৎকার সারা বাবা যাবে না তাকোলা, যাকে বলি আপন আপন কেউ তোমার আমার আপন না, ইয়া কাপন আমার মায় আপনার মুসলমানের দুধ ফাটাইয়া কোলা কাপন কে জোরে 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 ডাকতে পারো না জোরে, আরা কাপন কে জোরে বলো আরা কাপন কে, আমার মাওলাই আপনার সবই লোক বিবি বাদশা পর ছেলে সন্তান পর বাজার দল পর সবই লোক
বাজার আজকে বিভিন্ন কায়দা দলের সাথে বেয়াদবি করবা, তার তোমাকে বহিষ্কার করিয়া দেবে বাবা। এ আল্লাহর বান্দা বিবির সাথে বেয়াদবি করবা বরং পছন্দ বাড়া, বিবি ও স্বামীকে মারে এমন খবর পেপার পত্রিকায় আছে কিনা? স্বামী বিবিকে মারে ঐশীর মতো ঢাকার মেয়ে মা আর বাবাকে একসাথে মারছে। এ আল্লাহর বান্দারা দুনিয়ায় প্রেমে পড়িয়া বাজান, সন্তান মাকে অস্বীকার করে, মা সন্তানকে অস্বীকার করে। কয়েকদিন আগে বাবা ইউটিউবের মধ্যে একটা বাজার কাহিনী শুনলাম, বাজার মাকে বৃদ্ধাশ্রমে রাখছে, বৃদ্ধাশ্রমে বইয়ে মায় অসুস্থ হয়ে বসে, বাজার দুইটা কিডনি দুটা কিডনি নষ্ট হয়ে গেছে। আল্লাহ, এখন বৃদ্ধাশ্রমের যারা খেদমতে আছে ওই মহিলা, আল্লাহ একবার ওই মাইয়ার বাজার মহব্বত লাগিয়ে গেছে, ওই মায় বউয়ের বিছানা পড়ে খালি কয় আমার বাবাই খুব। আল্লাহর বান্দা বৃদ্ধাশ্রমের খেত খাতে মহিলা বাবা, আল্লাহ টেলিফোন দিয়েছে বড় লোক কোটিপতি ছেলের দ্বারে টেলিফোন দিয়েছে বাবা, টেলিফোন দিয়ে ডাক দেখো ভাই আপনার মায়ের অবস্থা ভালো না, আপনার মা আপনাকে দেখতে চায় একটু আপনি আসে। ওই ছেলে এত বড় কাঁধে এত বড় নিষ্ঠুর ডাক দিয়ে বলে নতুন চাকরি সবেমাত্র কয়েকদিন বসেছে, আল্লাহ একবার আমি কেমনে আসবো, আপনার আমার মাকে দেখাশোনা করেন। আল্লাহ একবার ওই মহিলা ডাক দিয়ে বলতেছে ভাই তাহলে আপনার মার কিডনি দুইটা একটাও নাই, আল্লাহ একবার কেমনে বাঁচবে, কিডনি পাল্টাই তো টাকার দরকার। বলতেছে আমার নতুন ব্যবসা, কিভাবে আমি টাকা পয়সা দেব, তারপর হায়াত নাই থাকবে না বাঁচবে না মরিয়া যাবে। ওই মহিলা শোকের বাণী ফালাই বলতেছে যে টেলিফোনে কথা বলতেছে, মহিলা ডাক দিয়ে বলে ভাই আপনার কে একটু মনে চায় না, আপনার মা আর দুই দিন এই পৃথিবীটা ভালো করে দেখো। নিষ্ঠুর ছেলে ডাক দিয়া কয় কিসের দরকার, কি লাভ, বয়স নাই মরিয়া যাবে, কিসের আবার দুনিয়ার দাগ, ওরে দুনিয়া ওরে দুনিয়া লাঠি না একটা, এই দুনিয়াটারে লাঠি মেরে ফালাইয়া দে, কি হইবে ছেলে দিয়ে কি হইবে মেয়ে দিয়ে, কিসের বিবি কিসের বাচ্চা, কেউ তোমার আপনা মুদিলে আঁকি সবই ফাঁকি। আল্লাহর বান্দা এখন তো তুমি বিবরইয়ে রয়েছো দুনিয়ার মহব্বতে, তারপর ওই ফোনের মহিলা বলতেছে ভাই আপনার তো দুইটা কিডনি, একটা কিডনি আপনার মাকে দান করেন। ছেলেরা ডাক দিয়ে বলতেছে কি বলতেছেন আপনারা, কিসের এত এই কথা কেন বলতেছেন? আল্লাহু আকবার, আমি দুনিয়ায় বাইসে থাকলে আমি দুনিয়াটা আরো ভালোভাবে দেখতে পারবো, আর মায়ের বিরুদ্ধ হয়ে গেছে, মা দুনিয়া থেকে বিদায় হয়েই যাও এইটাই মার জন্য বুঝি, কেন আমি আমার দুটো কিডনির একটা মাকে দেব? ওই মহিলা বলতেছে ভাই একটা কিডনি দিয়ে তো মানুষ চলতে পারে, আপনি আর একটা কিডনি আপনার মাকে দেয়। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে না কোনোদিন আমি দেব না। তখন ওই মহিলা রাগ হইয়া বলতেছে এ কবর মোরা তোর মায় কি কয় তুই শুনবি নি? তখন ওই মহিলা অবিনাক হইয়া বলতেছে আপনার ও মা গো আপনার বা ছেলে সন্তান অসুস্থ বাঁচবে না, একটা কিডনির দরকার। ওই মহিলা ডাক দিয়া বলতেছে ও মা গো তোমার পায়ে ধরছি, আমার একটা কিডনি নাই তুই নে দিয়ে আমার বাবারে দিয়া দাও, আমার কিডনির দরকার নাই, মা গো তোমার আমি পাও ধরছি, আমার তোমরা কিডনি আমার ছেলে বাড়ি দিয়া দাও, আমার কিডনির দরকার না, আমার বাঁচিয়ে থাকে আপনার, আমি আর কতদিন দুনিয়ায় বাঁচবো দেখছি আপনার তালা গুলা, আমার কিডনি দুই না আমার বাবার মিলিয়া দাও, কারণ কি কব কত কবে যাইতে, আমার বাবা পৌষ মাসের মাঘ মাসের রাত্রে পেশাব করিয়া দেশে খাতাও ছিল না কম্বল বেশি নয়, আর বাবায় রাগারাগি করছে লাত্তি মেরে ফালাই দে, আমি মায়ে ফালাই নেই আমার পীরের খাতা আর পীরের মধ্যে দিছি। কিছুক্ষণ পর তাকাইয়া দেখি ওই খাতা পোশাক করে ভিজাই ফেলাইছে, আমি মার আমার পারোয়াতের কাপুটা খুলিয়া বিছানা বানাইয়া তারপরে সারাত ঘুম পড়াইছি, কিছুক্ষণ পর তাকাই দেখি আমার বারো হাতের বিছানা সেই কাপড়টাও ভিজাইয়ে ফেলাইছে। আমি মায়ের বুকের উপরে লইয়া কিছু সারা রাত্র আমি পৌষ মাস আর মাঘ মাসে রাত আমার বুকের উপরে লইয়া সারা রাত আমি কাটাই দিছি, আমি সেই মা আমি সেই জনম দুঃখুনি আমি সেই কর্মদারিণী মা, ওরে মা আমি হইলাম সেই মা, আমার বাবা দুই দিন বাঁচিয়া থাকুক আমি মায়ের সাথে কার বাবা রয়েছে সব থাকি।
পুকুরের ঘটনা বড় লোকের বেটা মরিয়াদার মরে পাঁচতলা বিল্ডিং দিকে রাত্রে ছেলে সন্তান বিবি বাদশাহ মিলিয়া বাজান লাশটাকে মসজিদের বারান্দায় ফালাইয়া রাখছে। সকালবেলা ইমাম সাহেব ঘুম থেকে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়বে, নামাজ পড়তে দাঁড়াইয়া দেখে আল্লাহ একটা লাশ মাটির মধ্যে ভরিয়া হয়েছে। আল্লাহু আকবার, ছেলে তারে ফোন দিল, ওই বেটার মেয়ে তারে ফোন দিল, বউ তারে ফোন দিল। তারা বলতেছে রাত্রে কে মরা লাশ দিয়া ঘরের মধ্যে থাকবে, এই জন্য আমরা বের করিয়া দিয়েছি। আল্লাহর বান্দারা কার জন্য তো পাগলামি বাবা? আমার মাওলার পাগল হইয়া দেখো, দুনিয়ার পাগলামি তো মজা, মাওলার পাগলামি তো মজা। এসকে হাকিকি একটা, এসকে মাজা জিয়ার একটা, একটা মা এসকে মাজা জিয়ার দুনিয়ার প্রেম মহব্বত ভালোবাসা ক্ষণ স্থায়ী বাজান একদিন শেষ হইয়া যাবে বাবা। আর এসকে হাকি কইলে আমার মাসুক মাওলার প্রেম, আমার মাসুক মাওলার মহাব্বত, এই মহাব্বত হইল বাবা স্থায়ী, এই মহাব্বত কবরেও চলবে, এই মহাব্বত হাসরেও চলবে, মিজানেও চলবে, পুল ফেরতের মধ্যে এই মহাব্বত চলবে। আল্লাহর বান্দা পর্দা আলেন মা বোনা সুলতান মাহমুদ গজনবীর ঘটনা বাজান এই মহাব্বতের বয়ানের সময় নবী বলে। সুলতান মাহমুদ গজনবী হইল ভারতের গজনবের বাদশাহ রাজা। একদিন আল্লাহ তার এলাকার মধ্যে বাজান, কষ্ট হইতেছে আপনাকে? কি কষ্ট হয়? কি ছাড়িয়ে দেবো নাকি চলবে? চলবে, কতক্ষণ চলবে, কতক্ষণ? সুলতান মাহমুদ গজনবের বাদশা আল্লাহ তার রাজমহলের মধ্যে বারবার চোর ডাকাত হামলা করে বাবা। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, পুলিশ পুরো হারিতেছে, করে তোমরা তালাশ করবে চোরকে ধরিয়া ফেলাবা, পুলিশ প্রশাসন চোরকে ধরতে বাজান অসক্ষম হয়ে গেল। তারপর বাজন গজনবী রহমাতুল্লাহি আলাই একদিন বাজান সদ্র বেশে গজনবের গ্রামের মধ্যে হাঁটা চলা করতেছে বাবা। অমনি সময় তিনজন আল্লাহ আল্লাহ, ঘটনা শেষ করে দিতে হয়, সময় শেষ করা, আলহামদুলিল্লাহ আল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কথা দিয়ে বলতে চাইছি আরাম বাজান পরবর্তী ঘটনার শেষ প্রান্তে ওই সোরাদের সাথে আর গজনবী বাদশার লাগে দেখা হয়ে গেল বাবা। আল্লাহ একবার ঘরের মধ্যে ঘুম পড়াইয়া গজনবী বাদশা চলিয়ে গেল রাজদরবারে। সকালবেলায় বলিয়া দল ডাকাত, আল্লাহ একবার প্রশাসন যাও ডাকাতকে ধরিয়া নিয়ে আস, যখন নাকি ডাকাতদের ধরিয়া নিয়ে দরজন রাজদরবার হাজির করবো। এখন তিন ডাকাত ডাক দিয়ে বলে চাইয়া দাও আমাকে দোস্তে, কলে কেনা, কলে ওই সোরা এত সরাত্রে আমার সাথে চুরি করছিল তোমাদেরকে অ্যারেস্ট করছে। এখন ডাক দিয়া বলে বন্ধু কি কোনোদিন বন্ধুকে ফাঁসি দিতে পারে? এই কথা বলার সাথে সাথে গজন গজনবের বাদশাহ আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া বলে তাড়াতাড়ি তিনজনকে বেকসুর খালাস দিয়া দাও আল্লাহ। তারপরে যেহেতু আমি গজনবের বাদশার সাথে যখন নাকি বন্ধুত্ব বানাইয়া ফেলাইছি, অতএব আমি তাকে ফাঁসিতে ঝুলাইতে পারি না। আর সেখানে আরেকগণ এই ঘটনা দিয়ে বুঝাইতে চায় ওই দুনিয়ার একজন বাদশার লাগে যদি মহাপাতার সম্পর্ক হওয়ার কারণে যদি ফাঁসির কাছ থেকে মাথা যাইতে পারে, যে সকল আল্লাহর পাগলের আমার মাসুক পাগল আল্লাহর সম্পর্ক বানাইছ, কোন কোন ব্যাপার মানে কবরের মধ্যে দুই মাসের মাঠে আপনার টাস টাস করে চাপ লাগাইয়া দেবে বাবা। ব্যাপার মানে এক পাঁচরে হাঁটতে ঘুরতে অন্য পাঁচরের মধ্যে কটমার কটমার করিয়া ঢুকিয়া যাবে বাবা। আল্লাহর বান্দা যদি আমার মাওলার লাগে সম্পর্ক করতে পারো, আমার মাওলায় কি ওই সময় তোমাকে বাবা বাঁচাইতে পারবে? আরেকজন তো ডাক দিয়ে কইবে জান্নাত ও দোযখ সাইয়া রবকে আকরো হার সুহায় ভাই তুসে একবার দেখা করো। ও মাওলা আমি জান্নাত চাই না, আমি চাই তোমাকে। মাওলা আমি জান্নাত চাই না, আমি চাই মাওলা তোমাকে। ওই জান্নাত দিয়ে দরকার নাই, যেই জান্নাতে মাসুক তুমি থাকবা না, ওই জাহান্নামে আমাকে ফালাও, যেই জাহান্নামে মাওলা তোমাকে নিয়ে থাকবো। ওরা ওই জাহান্নাম যাইয়া আমার আল্লাহ। এই জন্য যারা আমার মাওলাকে চায় তিন দিন ভেবে এসতে মা সবে মাত্র শুরু বাবা। আমি তো ভাঙ্গা ভঙ্গা মানুষ, কালা কোলা মানুষ, ওই মা বাবার দোয়ায় আল্লাহ কুতুবদের দোয়ায় কতিময় পাগলদের দোয়ায় বাবা বাংলার জমিনে ঘুরিয়া বেড়াই আসলে তো কিছুই না। আমি কত বড় পাপি আমি জানি, আপনারা জানেন না।
আর মাওলা খোদার আগাস তাসুরি বাড়ে যদি জাহান্নামের বেরিয়াতে পায় লাগাইও না ও তরিকার ভাইরা, ও তরিকার ভাইরা, আমি নাদানের সঙ্গে না নিয়া যাইও না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, নারা তাকবীর। في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا توبة করে কত তাওবা ভাঙিলা অবশেষে খাটি তওবা করিলাম যত আল্লাহ অরিহাইল কান্দিয়া গুনাগার হইল গুনা করিয়া ও আমার মাওলারে ওরে আমার কেন্দ্র আমায় পাঠাইলি এই বের বের বাজারে উড়িয়া যাবে হাওয়ার বাকি পড়িয়া রবে মাটিয়ে দেহ মাটিতে খাবে কত জাকিরিনদের নিয়ে হাত উঠাইলাম, কত বাবা তোমার আশীর্বাদ নিয়ে হাত উঠাইলাম আল্লাহ। আল্লাহ এই মজলিসের মধ্যে তিন মানুষের অভাব না, মানুষের অভাব নাই, আব্বার মানুষের অভাব নাই, এই মানুষের মধ্যে অনেক মানুষই গরিব, অনেক মানুষই গরিব, সবাই মানুষের অভাব নাই জানিয়া কারা অসুস্থ জানিয়া আপনার সেবা নাই, কারা ঋণগ্রস্ত জানিয়া আপনার সেবা নাই, কি পেরেশানি নিয়ে আপনার সেবা নাই জানিয়া তুমি একটু মজবা দিয়ে তাকাইয়া দেখো তার জুড়ার কথা বলে বলিয়া সঠিক পানি আসতেছে হাতের দিকে তাকাইলে হাত ঘুরা পায়ের দিকে তাকাইলে পাগল ঘুরা সুরের দিকে তাকাইলে নাকি সব বড় ঘুরা মানুষ জানে আমার কত বট্টা বাংলার কেউ আমি জানি কত ঘুরা আমাদের সবার হাত কেউ কবুল করে আমার বৈশাখ কবুলা দেখো আমার ভাইয়ের কষ্ট করে আছে বাবা শুধুমাত্র কারিমি নাই মহাপাতে মালিক রে মাওলা তার মহাবতী আসিনে মাসি মাওলা তোমাকে ধর আমরা মুসাবির মানুষ দোয়া করিয়া গেলাম এই মজলিসটা তুমি করুণার মঞ্জুর হইয়া নাও আয়ালে কার থেকে তোমার সুন্নাতের মার্কাজ কো তৈরি করে আল্লাহ আয়ালা তিন দিন ব্যবে স্তরা কবুল করে রাখার জালার বেতনে ব্যবস্থা করে আল্লাহ এই মজলিসের মধ্যে যারা মাহারাইয়া রয়েছে আব্বুরে হারাইয়া রয়েছে যারা ভাবের বাড়ি যাইয়া একটা আব্বার আব্বা হয়ে ডাকতে পারবে না মাকে মা হয়ে ডাকতে পারবে না ওরা বাড়ি যাওয়ার আগে ওদের মা বাবার কবরে জান্নাতের বাগান বানাই দাও আল্লাহ এই এলাকার পুত্রেরা কবরে জান্নাতের বাগান বানাই দাও মালিক রে হায় আল্লাহ পর্দার হারালে আমার অনেক মা বোনের আছে হায় আল্লাহ কত কষ্ট স্বীকার করিয়া তারা এখানে থাকবে প্রত্যেককে কবুল করে দাও
আয় আল্লাহ যার যা দরকার তুমি দান করো, ভালো ভালো মুসিবত দূর করো। আয় আল্লাহ বাবুগো প্রশাসনিক কায়দা যারা বাবুগো করেন যেতেছে, তোমার প্রশাসনিক কায়দা যারা আমাদের খেদমত করতেছে তাদের কবুল করে না। আয় আল্লাহ প্রশাসনিক ভাইদেরকে আরো খেদমত বাড়াই দেওয়ার তৌফিক দিও না আল্লাহ। এই মাদ্রাসা কমিটি, মাদ্রাসার জমিদাতা সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার এস্তেমা বাস্তবায়ন কমিটি সদস্য বৃন্দ প্রশাসক, আল্লাহ সবাইকে আপনি কবুল করে না। আয় আল্লাহ যারা জমিন ছাড়িয়ে দিয়েছে তাদের কবুল করে না আল্লাহ। আল্লাহ কণ্ঠ স্বাস্থ্য ঠিক করিয়া দেন, দিনের খাদ্য হিসাবে কবুল করে না আল্লাহ। গুনার দিকে তাকাই আপনি ফালাইয়া দিয়ে না বাবা, দয়া মায়া করিয়া বাবুর দামা পৃথিবীতে দিনের খেদমত করা তো দিয়া না। সেই কবরতে সমস্ত পীর পায়খানার কবরে হাতিয়া পৌঁছে দাওয়া কলিমুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, গুরু মুন্সী রহমাতুল্লাহ আলাইহি খবর পৌঁছে দাওয়া। আবার বরকুতুল আলম সরবরাহ জমিনে ঘুমায় আল্লাহ বলি বাবুদ পীরের পাশে ঘুমাইয়া রই যা মালিক রে, ওই বনগুলার জমিনে আব্দুর রশিদ বাংলা না ঘুমায়। শিক্ষক সব যারা খাটাখাটি করতেছে আল্লাহ, খাস করে আমাদের দিনের সহি সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।